আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছো তাদেরকে আমি জানাচ্ছি সাদর সম্ভাষণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি ঘরে বসে শিখি কর্মসূচির পক্ষ থেকে তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ে অধ্যায় ৬ থেকে পদার্থের উপর পাঠ ১ নিয়ে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখন এই ক্লাসটি উপভোগ করছো, অবশ্যই তোমরা তোমাদের পাঠ্য বই নোট খাতা কলম নিয়ে বসে যাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে শুরুতে আমি স্বাগত জানাচ্ছি আজকে এই পাঠে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই আমি তোমাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ আশরাফুল আলম, সহকারী শিক্ষক, আগানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভৈরব কিশোরগঞ্জ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের কি কিছু জিনিস দেখাবো, জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার হাতে কিছু জিনিস দেখতে পাচ্ছ, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছ, আমার হাতে কিছু জিনিস আছে, তাই না? তাহলে এগুলো কি তোমরা কি কিছু বলতে পারো, বা এখানে যে হোয়াইট বোর্ড আছে, হ্যাঁ এটার নাম হোয়াইট বোর্ড, আমার হাতে কলম আছে, আমার হাতে ডাস্টার ছিল, তাই না? তাহলে এগুলো কি? বা আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাতে পারি, যে আমার হাতে আরেকটি জিনিস আছে, সেই জিনিসটা কি, তাই না? হ্যাঁ এগুলোকে কি বলা হয়? এখানে এটার নাম কিন্তু বলেছি চক, এটার নাম বলেছি কলম, তাই না? এটা হলো হোয়াইট বোর্ড, আমার পরনে আছে জামা, তাই তো? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আরও তোমাদেরকে দেখাচ্ছি, এখানে তোমাদের কি আছে, পাঠ্যপুস্তক। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এগুলোকে কি বলা হয় তোমরা একটা বলতে পারো? এগুলোকে বলা হয় পদার্থ, এগুলোকে বলা হয় পদার্থ। তাহলে আজকের পাঠ হলো আমাদের, আজকের পাঠ পদার্থ। হ্যাঁ শিক্ষার্থীরা, পদার্থ কি? শুরুতে আমরা জেনে নিব পদার্থ কি। তো পদার্থ থেকে আজকে আমার পাঠের যে অংশ সেটা শিখবো আমরা, পদার্থের যে কিছু বৈশিষ্ট্য আছে আয়তন থেকে, পদার্থের বৈশিষ্ট্য আয়তন নিয়ে আমরা আজকে আলোচনা করব। পদার্থের বৈশিষ্ট্য আয়তন। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই আয়তন মানে পদার্থের বৈশিষ্ট্য আয়তন নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমি জানতে চাচ্ছি তোমাদের কাছ থেকে, পদার্থ কাকে বলে তোমরা কি তা জানো? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, পদার্থ কাকে বলে? আমি তোমাদের হাতে কিছু জিনিস দেখিয়েছিলাম, তাই না? তো কি বলতে পারে, যার আয়তন আছে, ওজন আছে, আকার আছে, আকৃতি আছে, ইত্যাদি আছে, যাদের তাদেরকে বলা হয় পদার্থ। মানে আমাদের চারপাশে অনেক জিনিস আছে, যেমন ধরো তোমাদের বাড়িতে আছে বা আমাদের বাড়িতেও আছে, বিভিন্ন ধরনের ঘর বাড়ি থাকে, হ্যাঁ পশু পাখি আছে, গাছপালা আছে, নানা ধরনের ব্যবহার্য সামগ্রী আছে, বাড়িতে শোকেস আছে, আলমারি আছে বা হাঁড়ি পাতিলা আছে, এই সমস্ত কিছু সবই কিন্তু পদার্থ, তাই না? তো আমরা বলতে পারি পদার্থটি যার ওজন আছে, আয়তন আছে, জায়গা দখল করে, বল প্রয়োগে বাধা সৃষ্টি করে বা আকার আকৃতি আছে, তাদেরকে বলা হয় পদার্থ, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি বলতে পারবো, পদার্থ কাকে বলে, পদার্থ কাকে বলে আমরা একটু জেনে নিই। কি বলেছিলাম, যার আয়তন আছে, আকার আছে, আকৃতি আছে, যার আয়তন, ওজন, আকার, আকৃতি, শিক্ষার্থীরা যার ওজন, আকার, আকৃতি আছে, আকৃতি আছে তাকে পদার্থ বলে। হ্যাঁ আমরা কি লিখলাম,
যার আয়তন ওজন আকার আকৃতি আছে তাকে পদার্থ বলে। আরো বলতে পারতাম যে যার আকার আয়তন আকৃতি আছে বা বল প্রয়োগে বাধা সৃষ্টি করে তাকে পদার্থ বলে। যেমন আমরা যদি উদাহরণ লিখি তাও কিভাবে লিখতে পারি, যেমন আমাদের চারপাশে যে সমস্ত জিনিসগুলো আছে, আমাদের চারপাশে আমাদের চারপাশে যে গাছপালা আছে, চারপাশে গাছপালা, তারপরে কি চেয়ার, টেবিল, চেয়ার, টেবিল, তারপর কি ধুলিকণা, ধুলিকণা এবং নানা রকম বস্তু যা আছে, নানা রকম জিনিসপত্র, নানা রকম জিনিসপত্র, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা জেনে নিলাম পদার্থ কাকে বলে। আমি আবারও বলছি, পদার্থ যার আয়তন ওজন আকার আকৃতি আছে তাকে পদার্থ বলে। যেমন আমাদের চারপাশে গাছপালা আছে, তোমাদের বাড়িতে চেয়ার টেবিল এগুলো আছে, ধুলিকণা আছে এবং নানা রকম জিনিসপত্র যা আছে সব কিছু কিন্তু এক ধরনের পদার্থ, তাই না? সেক্ষেত্রে বন্ধুরা তো পদার্থ যে আছে, পদার্থের কিছু বৈশিষ্ট্য আছে, পদার্থের কী কী বৈশিষ্ট্য আছে সেগুলো আমি তোমাদেরকে বলছি। পদার্থের কিছু বৈশিষ্ট্য তোমরা একটু শুনে নাও, পদার্থ কী কী বৈশিষ্ট্য নিয়ে পড়ে থাকে। আমরা জানি এই সংজ্ঞাটি কিন্তু জেনে যেতে পারি, পদার্থের আয়তন আছে, পদার্থের ওজন আছে, পদার্থের আকার আছে, পদার্থের আকৃতি আছে, তাই না? আবার বল প্রয়োগে বাধাও সৃষ্টি করতে পারে। তাহলে আমরা একটু লিখে শিখি শিক্ষার্থী বন্ধুরা পদার্থের বৈশিষ্ট্য। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে পাঠ আলোচনা হচ্ছে তোমরা অবশ্যই সাথে সাথে তোমাদের নোট খাতায় লিখে রাখবে। পদার্থের বৈশিষ্ট্য আমরা কি কি জানলাম? পদার্থের আয়তন আছে, তাই না? হ্যাঁ একটু একটু করে লিখি, তোমরা সবাই আমার সাথে সাথে লেখার চেষ্টা করবে। পদার্থের ওজন আছে, দুই, পদার্থের আয়তন আছে, আয়তন আছে, তিন, পদার্থকে বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে, বল প্রয়োগ করলে, বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে, সৃষ্টি করে। আরো কি হতে পারে? পদার্থের আকার আকৃতি আছে, তাই না? পদার্থের আকার আকৃতি আছে, আকার আকৃতি আছে, হ্যাঁ শিক্ষার্থীরা। তাহলে পদার্থের কি আকার আকৃতি আছে, তাই তো? এখানে আমরা যেমন বলতে পারি পানি কিন্তু একটু পদার্থ, তাই না? হ্যাঁ শিক্ষার্থী, পানির পদার্থ, পানির মধ্যে কিন্তু দুটি উপাদান আছে, তাই না? হ্যাঁ এখন আজকে আমরা এইরকম পানি নিয়ে একটি পরীক্ষা করে দেখব কিভাবে আমরা পানি কাজগুলো করতে পারি। হ্যাঁ পদার্থ কিভাবে আয়তন যে আছে সেই জিনিসটা বোঝার জন্য প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের সেই শুরুতে তিনটি জিনিস দেখাচ্ছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা দেখো তো আমার হাতে কি আছে, কাপ আছে, তাই না? হ্যাঁ এই এখানে কিন্তু এটা খালি আছে, তাই তো? এই খালি জায়গায় আমি কি করব প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য দেখাচ্ছি, তোমাদেরকে এই খালি জায়গায় এই পাত্রের মধ্যে একটু পানি ঢাল। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে একটু পানি ঢেলে দেখাচ্ছি।
এখানে এই কাপের মধ্যে সমপরিমাণ পানি আমি নিয়ে নেব। সবাই লক্ষ্য করবে, হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি যে এই কাপের মধ্যে প্রত্যেকটা দিকে সমপরিমাণ পানি আছে, তাই না? তো এখানে এটাকে মাপার জন্য বা বোঝার জন্য আমার হাতে একটি রাবার আছে, আমি এই এটাতে একটি রাবার রেখে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদের যে এই তিনটি পাত্রে পানি রাখা হলো, সমান সমান পানি রাখা, পদার্থের যে আয়তন আছে সেটা বোঝার জন্য আমার হাতে প্রিয় শিক্ষার্থীরা ছোট্ট একটি পাথর আছে, বা মার্বেল দিয়ে আমরা এই পরীক্ষাটা করতে পারি। তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আমি এই পাথরটা এই কাপের মধ্যে ঢেলে দিচ্ছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এবার দেখো তো এখানে কোনো কিছুর পরিবর্তন হয়েছে? হ্যাঁ নিশ্চয়ই এখানে পরিবর্তন হয়েছে। কিসের পরিবর্তন হয়েছে প্রিয় শিক্ষার্থীরা? এখানে যে পানিটা আছে এটার পানি এবং এই পানিটা এটা কি সমান সমান আছে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো তো দেখি, পানি ছিল এই রাবার পর্যন্ত, কিন্তু এখানে একটা পাথর দেখা যাচ্ছে, তাই না? এই পাথরটা ঢালার পরে কি হলো, পানিটা উপরে উঠে গেছে, তাই না? পানি উপরে উঠে গেল, তাই তো? এখন এই পানিটা থেকে যদি আমি আবার এই পাথরটাকে সরিয়ে ফেলি তখন কি হবে? তখন কিন্তু আবার, হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তখন আবার এই পানিটা জায়গায় থাকবে। যেমন এই যে এখানে এই পানিটা আবার একটু দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে এই পাথরটা ছিল এই পানিটা সমান সমান ছিল, তাই না? এখান থেকে পাথরটা উতারোর পরে কি হলো, আবার উপরে তো নিচে চলে গেল। তাহলে কি বোঝা যায়, এতে পদার্থ জায়গা দখল করতে পারে, তাই না? জায়গা দখল করার কারণে কি হলো, পানিটা আবারও দেখাচ্ছি, তোমরা দেখো এই পাথরটাকে আমি এখানে একটু রাখতে না রাখতে পানি কিন্তু উপরে দিকে উঠে যাচ্ছে, তাই না? হ্যাঁ, আমি কিন্তু সম্পূর্ণটা এখনো দেয়নি, তাহলে জায়গা দখল করতেছে। এবার একটু দেখাই দিলাম তোমাদেরকে আবার, এবার দেখো পানির পরিমাণ কতটুকু। তাহলে এতে কি বোঝা যাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা? এতে বোঝা যাচ্ছে যে পদার্থ জায়গা দখল করতে পারে, তাই না? আমরা হাতে কলম কি এটা বুঝতে পেরেছি? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমি তোমাদের জন্য যে একটি ছক আকারে লিখব, তোমাদের এই ছকের সাথে ছকের মাধ্যমে পদার্থের কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নেব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এই পরীক্ষাটা বোঝানোর জন্য আমার কাছে ল্যাপটপে আবার কিছু ছবি আছে, সেই ছবিটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এই যে ছকটা আছে এই ছকটা তোমাদের খাতায় নিজ নিজ খাতায় তোমরা আঁকবে, এবং এখানে কি ঘটছে তা তোমরা খাতায় লিখে নেবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কি আছে, গ্লাসে পানির উপরিতল, গ্লাসের মধ্যে পানির যে উপরিতল আছে সেটা এই রবার দিয়ে চিহ্নিত করেছে। এখানে বলা আছে পাথরের টুকরা দেওয়ার পূর্বে, পাথরের টুকরা দেওয়ার পূর্বে, পাথরের টুকরা দেওয়ার পর, তারপরে পাথরের টুকরা সরিয়ে নেওয়ার পর। তাহলে এই পরীক্ষাটা কিন্তু আমরা বাস্তবে দেখেছিলাম। তাহলে আমরা এই ছকের মাধ্যমে কি কিছু বলতে পারি কিভাবে হয়েছে? যখন গ্লাসের মধ্যে পানিটা ছিল তখন কি হলো, পানি সমান সমান ছিল, কিন্তু একটি গ্লাসের মধ্যে বা একটি কাপের মধ্যে যখন একটি পাথরের খণ্ড রাখা হলো তখন কি হলো, এটার উপরিতল আস্তে আস্তে উপরে উঠতে থাকলো, তাই না? এতে করে বোঝা যায় যে পদার্থের আয়তন আছে, তাই তো? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু এই যে ছকটা এই ল্যাপটপের স্ক্রিনে দেখে নিলাম, এর মাধ্যমে কিন্তু আমরা এটা বুঝতে পারি, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে যে কাজটা ছিল, পানিতে কোনো বস্তু দেওয়া হলে পানির উপরে তোলে কি পরিবর্তন হয় সেটা তোমরা কি বলতে পারো? মানে গ্লাসের পানিতে বা কাপের পানিতে, গ্লাসের পানিতে কোনো বস্তু দেওয়া হলে, কোনো বস্তু দেওয়া হলে
দেয়া হলে পানির উপরিতলে কি পরিবর্তন হয়? পানির পানির উপরিতলের উপরিতলে কি পরিবর্তন হয়? হ্যাঁ, শিক্ষার্থীরা তো তোমরা কি এই প্রশ্নের আলোকে আজকে যে পরীক্ষাটা দেখালো সেটা আলোকে তোমরা কি কিছু বলতে পারো? পানিতে কোনো বস্তু রাখলে কি হবে? পানির উপরিতল নিচে যাবে না উপর উঠে যাবে? পরীক্ষায় কি হয়েছিল? আমরা পরীক্ষাতে দেখেছিলাম পানির উপরিতল উপর উঠে গিয়েছে, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখতে পারি? পানিতে কোনো বস্তু রাখলে, মানে গ্লাসের মধ্যে কোনো বস্তু রাখলে বা পানির গ্লাসে কোনো বস্তু রাখলে পানির উপরিতল উপর উঠে যায়। কি লিখতে পারি? পানি উপরিতল, পানির উপরিতল উপর উঠে যায়, তাই না? হ্যাঁ, উপরে উঠে। ঠিক আছে কি? তাহলে পরীক্ষায় যা দেখলাম তা কিন্তু বলতে পেরেছি, তাই তো? আবার ওইখান থেকে যদি এই বস্তুটা সরিয়ে নেওয়া হয় তাহলে কি হবে? পানির উপরিতল আবার পূর্বের জায়গায় চলে যাবে, তাই না? তো এটাকে যদি আমরা আবার লিখে বস্তুটিকে পানির গ্লাস থেকে সরিয়ে নিলে, গ্লাস থেকে সরিয়ে নিলে, সরিয়ে নিলে কি ঘটবে? প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি একটু বলতে পারবো? হ্যাঁ, পানির উপরিতল আবার নিচে বা পূর্বের অবস্থানে চলে আসবে, তাই না? পানির উপরিতল পূর্বের অবস্থানে চলে আসবে, পূর্বের অবস্থানে চলে আসবে। ঠিক আছে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তাহলে পানির মাধ্যমে আমরা যে পরীক্ষাটা করেছি, এই কাপের মধ্যে পাথরের বস্তু দিয়ে পাথর খণ্ডটা দিয়ে পরীক্ষা করেছি, তাতে কি প্রমাণ হয়েছে? যে পদার্থ, হ্যাঁ বলো, পদার্থ জায়গা দখল করে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা জানতে পারলাম যে পদার্থের মাধ্যমে যে যে দিয়েছিলাম পাথর খণ্ডটা দিয়েছিলাম তাতে কি হয়েছে? পদার্থ জায়গা দখল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জেনে নিব আজকের পাঠে যে আমি লিখলাম যে পদার্থের বৈশিষ্ট্য আয়তন, আয়তন কি সেটা জেনে নিব। তোমরা কি এটা বলতে পারো আয়তন কি হবে? তাহলে হ্যাঁ জেনে নে আয়তন কাকে বলে। প্রিয় শিক্ষার্থীরা, একটু চেষ্টা করতো দেখি আয়তন কাকে বলে।
হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি এই এটাকে পদার্থের যে আয়তন আছে সেটা বোঝানোর জন্য আমি আবার তোমাদের এই যে একটা জিনিস দেখাচ্ছি। যেমন তোমাদের এই আমার হাতে একটি পাঠ্যপুস্তক আছে, তাই না? এই পাঠ্যপুস্তকের উপরে আমি এই একটা ডাস্টার রাখলাম, এই একটি কলম রাখলাম, এই একটি ইন্ডিকেটর রাখলাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা কি এখানে দেখতে পাচ্ছ কি হয়েছে? পদার্থ কি জায়গা দখল করেছে? হ্যাঁ, অবশ্যই করেছে। পদার্থ এখানে রাখার পরে তোমাদের যে একটা বই আছে, আমার হাতে একটি বই আছে, এই বইয়ের উপর যখন ডাস্টার রাখলাম, কলম রাখলাম বা একটি ইন্ডিকেটর আছে, সেটা রাখার পরে কি হলো, এখানে একটি জায়গা দখল করেছে। তাহলে যতটুকু জায়গা দখল করছে ততটুকু জায়গাটাই হলো ওই পদার্থের জন্য তার আয়তন, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা জেনে নিলাম আয়তন কাকে বলে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে একটি চিত্র দেখাবো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আয়তন কি, আয়তন বা জায়গা দখল কি সেটা দেখো তো তোমরা। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্রে কিছু আছে কি তোমরা কি বলতে পারো? না। প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু কোনো কিছুই নাই, কিন্তু এই টেবিলের উপরে যদি কোনো ফুলদানি রাখা হয় তখন কি হবে? এই ফুলদানিটা কি টেবিলের উপরে জায়গা দখল করেছে না? হ্যাঁ, এই ফুলদানিটা যতটুকু জায়গা দখল করেছে ততটুকুই হলো ওই ফুলদানিটার আয়তন, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে তোমাদেরকে আমি শিখালাম যে আয়তন কাকে বলে, পদার্থের যে বৈশিষ্ট্য সেটা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের পাঠ্য বই দেখে 40 এবং 41 পৃষ্ঠা থেকে সবাই খোলো। এই 40 এবং 41 পৃষ্ঠা তোমাদের একটু নীরবে পড়তে হবে। যে শিক্ষার্থী বন্ধুরা, তার জন্য তোমাদেরকে একটু সময় দেওয়া হলো। তোমরা সবাই তোমাদের পাঠ্য বই খুলে 40 এবং 41 পৃষ্ঠা তোমরা সবাই পড়ো, নীরবে পড়ো। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখান থেকে আমরা আরেকটা জিনিস জানবো, যে তোমাদের এই পাঠ্য বইয়ের মধ্যে তোমরা হয়তো পেয়েছো যে কঠিন পদার্থের আয়তন ঘন সেন্টিমিটার বা মিটার এককে পরিমাপ করা হয়। কঠিন পদার্থের আয়তন পরিমাপ করা হয় সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার বা মিটার, ঘন সেন্টিমিটার বা মিটার, তাই না? আরেকটা জিনিস তোমরা তোমাদের পাঠ্যাংশ পেয়েছো যে তরল পদার্থের আয়তন পরিমাপের একক কি, তোমরা তা বলতে পারো কি? হ্যাঁ, তোমাদের পাঠ্যাংশে ছিল যে এটা হলো মিলিলিটার বা লিটার। তরল পদার্থের আয়তন পরিমাপ করা হয় কিসের মাধ্যমে? মিলিলিটার বা লিটারের মাধ্যমে, তাই না? তরল পদার্থ পরিমাপের একক হলো, আয়তন পরিমাপের একক হলো লিটার। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি তোমাদের আজকে যে আলোচনা হয়েছে সেই আলোচনা থেকে তোমাদের কিছু প্রশ্ন করতে চাই। অবশ্যই তোমরা এই প্রশ্নের উত্তরগুলো দেবে আশা করছি। শিক্ষার্থীরা, প্রশ্ন হলো, পদার্থ কাকে বলে, পদার্থ কাকে বলে? প্রশ্ন হলো দুই, পদার্থের সাধারণ বৈশিষ্ট্য কি? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে আমি এসেছি।
पदार्थ हलो जार ओजन आछे आयतन आछे आकार आकृति आछे ताई हलो पदार्थ। যদি উদাহরণস্বরূপ স্বরূপ বলতে হয় তাহলে কি আমাদের চারপাশে অনেক কিছু আছে, গাছপালা আছে, ঘর বাড়ি আছে, তাই না? হ্যাঁ, ধুলিকণা আছে, চেয়ার টেবিল আছে, এগুলো হলো পদার্থ। ওকে, ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। তারপর পদার্থের সাধারণ বৈশিষ্ট্য কি? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তাহলে পদার্থের সাধারণ কিছু বৈশিষ্ট্য কিন্তু আছে। কি কি বৈশিষ্ট্য আমরা জানতে পারলাম পদার্থের, বলো। হ্যাঁ, তোমরা মিলে নাও আমার সাথে। পদার্থের আয়তন আছে, ওজন আছে, আকৃতি আছে, আকার আছে, তাই না? আবার কখন বল প্রয়োগে বাধাও সৃষ্টি করবে, তাই তো? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা জানতে পারলাম পদার্থের সাধারণ বৈশিষ্ট্যগুলো কি। আয়তন কাকে বলে প্রিয় শিক্ষার্থী, বলো তো দেখি। হ্যাঁ নিশ্চয়ই তোমরা লিখে ফেলেছো। কোন পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে, তাকে ওই পদার্থের আয়তন বলা, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা সুন্দরভাবে লিখতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমি আমার ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমি যা বিষয় নিয়ে আলোচনা করেছি সেগুলো নিয়ে তোমাদের সাথে আবার একটু স্বল্প পরিসরে আলোচনা করতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কি শিখেছি? পদার্থ কাকে বলে জানলাম, পদার্থের সাধারণ বৈশিষ্ট্য কি তা জানলাম, আয়তন কাকে বলে তা জানলাম, এবং একটি পরীক্ষার মাধ্যমে আমরা দেখলাম যে পদার্থ জায়গা দখল করতে পারে, তাই না? এবং তোমাদের পাঠ্য বইয়ের উপরে আমি কিছু জিনিসপত্র রেখে দেখালাম, অথবা একটা ছবির মাধ্যমে দেখালাম টেবিলের উপরে কিছু জিনিসপত্র থাকে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমি এই অবস্থায় তোমাদেরকে আবারও দেখাচ্ছি, আমার সামনে একটা টেবিল আছে, তোমরা এই টেবিলটার দিকে লক্ষ্য করে দেখো, টেবিলের উপরে অনেকগুলো জিনিস কিন্তু আছে। এখানে যে জিনিসগুলো আছে এখানে কি হচ্ছে, টেবিলের মধ্যে তোমরা কিভাবে প্রমাণ করবে বা তোমরা এটা বাড়িতে প্রমাণ করবে? পদার্থ যে জায়গা দখল করে, বাড়িতে প্রমাণ করবে। তোমাদের জন্য বাড়ির কাছে হিসেবে এঁটে দিলাম। তো আমার ক্লাস আজকে এই পর্যন্তই ছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা ধৈর্য সহকারে আমার এই ক্লাসটি উপভোগ করো। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী সময়ে আবারও এই পদার্থের উপরে অন্য আরেকটি বিষয় নিয়ে, পদার্থের আরেকটি বৈশিষ্ট্য নিয়ে তোমাদের সাথে উপস্থিত হবো। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।